এক কেজি মরিচের দাম প্রায় $25,000 বা প্রায় $27,00,000। পেরু এবং আমাজন রেইনফরেস্ট ছাড়া অন্য কোথাও এই মরিচ উৎপাদনের নজির না থাকলেও বাংলাদেশে এই মরিচের চারা উৎপাদন করছে কুমিল্লার শৌখিন কৃষক আহমেদ জামিল। বিশ্বের সবচেয়ে দামি মরিচ হিসেবে পরিচিত আদি চারাপিতা উৎপাদনের গল্প থাকছে আজকের ইনসাইড বাংলাদেশে। ২০১৬ সালে ইন্টারনেটের মাধ্যমে প্রথম এই মরিচের কথা জানতে পারেন জামিল। ৬ বছরের প্রচেষ্টায় তিনটি চারাগাছ উৎপাদন করতে সক্ষম হন তিনি। গোলাকৃতির এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের, তবে পাকলে হলুদ হয়ে যায়। এই জাতটার নাম হচ্ছে চারাপিটা চিলি বা চারাপিটা মরিচ। যেহেতু এটা খাইতে মানে খাবার সময় একটু ঝাল আছে, এই জন্য এটা মরিচ। আসলে এটা মশলা, আমরা জাফরান যে দামি মশলা এটার চেয়ে ওইটা আরও বেশি দামি, পৃথিবীর কোথাও হয় না, এটা শুধু পেরুতে হয়। এটা আমি পেরু থেকেই এই বীজ আমি আমেরিকাতে আনি, আমেরিকা থেকে বাংলাদেশে আনি। আনার পরে ৬ বছর আগে এটা নিয়ে আমি বিভিন্নভাবে এটা চারা উঠানোর চেষ্টা করি, কিন্তু চারা উঠে না। এই সিড পাঠিয়ে দিই আমেরিকা, আমেরিকা পাঠিয়ে আমার এক ভাই হয়, তাকে বললাম যে এটা বপন করার জন্য। তো ওখানে উনি বপন করার পরে এক মাস সময় লাগছে, একটা গাছ উঠছে ওখানে। ওই একটা গাছে আমি এখান থেকে অনলাইনে পরিচর্যা করে ওইটা যে বীজ মানে ফল ফলন হয়েছে, ওই ফলনের কিছু অংশ আমি বাংলাদেশে আবার আনি। আনার পরে এটা নিয়ে আমি কাজ করতে থাকি এবং এখান থেকে আমার এক সপ্তাহ চারা উঠে থাকি। এই চারা থেকে কিছু আমি এইগুলো দেখতেছি এখন। এগুলো থেকে বীজ সংরক্ষণ করব, এগুলো বাংলাদেশে সহজেই হবে। আদি চারাপিতা মরিচ উৎপাদনের প্রচুর আলোর প্রয়োজন হয়, বৃষ্টিতে ভিজলে গাছ মারা যায়, তাই বিশেষ পদ্ধতিতে বড় করতে হয় এই গাছ। এটা করতে একটু কস্টলি, খরচ বেশি হয়, কারণ উপরে আমাকে শেড দিতে হবে, উপরে গ্লাস দিয়ে রাখতে হয়, কারণ ওটাতে রোদ লাগতে হয়, বৃষ্টি পানি করা যাবে না, আর সবসময় গোড়াতে কাজ করতে, মানে এটা সেন্সিটিভ একটা গাছ, এই জন্য আমি এখানে রাখছি ছাদের নিচে, যাতে বৃষ্টি পানিটা সরাসরি না পড়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আদি চারাপিতা মরিচ বাণিজ্যিকভাবে চাষ এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে চান বলে জানিয়েছেন আহমেদ জামিল।